সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এইচএসসি পরীক্ষায় 2021 এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটি অ্যাসাইনমেন্টের উত্তর পাবলিশ করেছি আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এই ভিডিওটিতে আমরা ফিনান্স ব্যাংকিং এর যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটা প্রশ্ন দেখি, তারপর উত্তরপত্র যাই। এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার 4, অর্থাৎ আপনাদের কভার পেজের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4, দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে অ্যাসাইনমেন্টটি চয়ন করা হয়েছে। তারপর এখানে আপনাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট সেটি হচ্ছে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ। এটি হচ্ছে আপনাদের নির্ধারিত যে প্রশ্নের প্রশ্ন সেটি। আমরা এখন নির্দেশনাগুলো দেখি। এখানে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে হবে, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় বর্ণনা করতে হবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে হবে, অর্থ বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করতে হবে, তারপরে নিকাশ ঘরের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে যে পাঁচটি নির্দেশনা, সেই পাঁচটি নির্দেশনার আলোকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি মেক করতে কিন্তু অনেক অনেক কষ্টের প্রয়োজন হয়, সেই কষ্টের জায়গা থেকে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন, এবং যাদের ভালো লাগা কাজ করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো আমরা উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্রে আমরা প্রথমে সাজিয়েছি কেন্দ্রীয় ব্যাংক হলো, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে দেশের ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে। এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান যা দেশে নোট প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। অন্যান্য ব্যাংকের যাবতীয় নিয়ন্ত্রণ কাজ কেন্দ্রীয় ব্যাংকের সাহায্যে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হয়। সরকারের যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি অর্থায়ন করে থাকে। আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কয়েকজন বিশেষজ্ঞের মতামত দেখবো, অর্থাৎ কয়েকটি বিশেষ পার্সনের ধারণা দেখব। যে ভেরা স্মিথ এর মতে কেন্দ্রীয় ব্যাংক হলো এরূপ একটি ব্যাংক ব্যবস্থা যাতে একক ব্যাংক হিসেবে নোট প্রচলন এর সম্পূর্ণ অধিকর্তা। তাহলে এক কথায় আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বলতে পারি যে সকল ব্যাংকের নিয়ন্ত্রক, ঋণের শেষ আশ্রয়স্থল, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে, তারপরে ব্যাংক সময়ের জন্য আর্থিক নীতি প্রধান নীতির প্রধান করে প্রধান করে। পরিশেষে আমরা বলতে পারি যে আর্থিক প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং পিরামিডের শীর্ষে অবস্থান করে, অন্য সব ব্যাংকের যে কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং দেশের কল্যাণে মুদ্রার প্রচলন এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। তারপর আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা সাজিয়েছি যে কেন্দ্রীয় ব্যাংকের আওতা। কেন্দ্রীয় ব্যাংকের আওতাটা আমরা একটু আলোচনা করব এখানে। যে একটি দেশের অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অন্যান্য ব্যাংক নিয়ন্ত্রণ সহ যাবতীয় অর্থায়ন কার্যক্রম পরিচালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক ব্যাংকটির যে আওতা অপেক্ষা করা হলো। আমরা এখানে আওতাটি ব্যাখ্যা করেছি যে নোট প্রচলনের একক অধিকার সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, ঋণের শেষ আশ্রয়স্থল, মুদ্রাবান সংরক্ষক, তারপরে অর্থ বাজারের অভিভাবক, বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। তারপরে আমরা পরের পর্যায়ে দেখব এখানে। তারপরে কেন্দ্রীয় ব্যাংকের আওতাগুলো ব্যাখ্যা করব আমরা এখানে। নোট প্রচলনের একক অধিকার, একটি দেশের নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকার ভোগ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতিতে যে পরিমাণ মুদ্রার প্রয়োজন ঠিক সে পরিমাণ মুদ্রা ইস্যু করে, আবার ইচ্ছা মতো ইস্যু করার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত মুদ্রা বাজারে প্রচলন করলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। তারপরে সরকারের ব্যাংক, এখানে আমরা কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। সরকারের যত অর্থায়নের প্রয়োজন হয় সব ক্ষেত্রে সরকারকে অর্থ প্রদান করে। যাবতীয় বিনিয়োগ সিদ্ধান্ত ক্ষেত্রেও সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা গ্রহণ করে। অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক সমূহের অথবা অভিভাবক হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে কত হারে আমানত গ্রহণ করবে এবং জনগণকে কত শতাংশ এটি দিবে এটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে। আমরা পরের পেজে দেখব যে কত শতাংশ সুদে ঋণ প্রদান করবে তা ব্যাংক কর্তৃক নির্ধারিত থাকে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতিমালা গ্রহণ করে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো সেগুলো অনুসরণ করে। এর ফলে বাণিজ্যিক ব্যাংক ইচ্ছা মতো সুদ চর্চা করতে পারে। তারপরে ঋণের শেষ আশ্রয়স্থল, যে কোনো ব্যাংকের আর্থিক সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত পরিমাণ ঋণ সুদ দিয়ে থাকে। স্বল্প সুদ হারে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণ দিয়ে থাকে,
যার ফলে যে কোনো ব্যাংক দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পায়। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকগুলো নীতিমালা প্রদান করে থাকে, যারা যারা প্রত্যেক ব্যাংকে অনুসরণ করতে হয়। তারপরে একটু আমরা পরের পেজে চলে যাই। এখানে আমরা এখানে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো দেখবো। এখানে যে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যগুলির মধ্যে হচ্ছে দেশের অভ্যন্তরে যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীগুলো ব্যাখ্যা করা হলো। একটা হচ্ছে যে নোট ও মুদ্রার প্রচলন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই হলো দেশের জন্য প্রয়োজনের আলোকে মুদ্রা প্রচলন করা, দেশের জনগণের চাহিদা, ব্যবসা বাণিজ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ কাজ করে থাকে। তারপরে এখানে মুদ্রার মান সংরক্ষণ আমরা দেখবো, যে বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ নির্ধারণ ও নিয়ন্ত্রণ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখে এবং বৈদেশিক বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায়। তারপরে এখানে স্বর্ণমান সংরক্ষণ, যে মুদ্রা সরবরাহ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ বা স্বর্ণমানের জন্য একটি মুদ্রা রিজার্ভ হিসেবে রাখে। প্রচলিত নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে সরবরাহকৃত অর্থের বিপরীতে 30% স্বর্ণ বা রৌপ্য এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের জন্য এই নিয়ম রক্ষা করা বাধ্যতামূলক। তারপর আমরা পরের পেতে চলে যাই। এখানে মুদ্রাবাজার পরিচালনা, যে কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে শক্তিশালী মুদ্রাবাজার গঠন পরিচালনা এবং নিয়ন্ত্রণের সদা তৎপর থাকে। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে সহায়তা দেয় ও তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপরে ঋণ নিয়ন্ত্রণ আমরা দেখি, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর, তাই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের আলোকে দেশে ঋণের পরিমাণ কাম্য স্তরে রক্ষার চেষ্টা করে। তারপরে একটু আমরা পরের পথে চলে যাব। এখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা আমরা এখানে দেখবো, যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ সৃষ্টির ক্ষমতাকে ঋণ নিয়ন্ত্রণ বোঝায়। অর্থাৎ এটি এমন এক কৌশল যা প্রয়োগ করে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে ঋণের যে পরিমাণ কাম্য পর্যায়ে সীমিত রাখে। এই ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের একক অধিকার ভোগ করে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আনার জন্য কেন্দ্রীয় ব্যাংক অন্য নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো আমরা এখানে বলি। যে সংখ্যাগত বা পরিমাণগত পদ্ধতি হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতি, রিজার্ভ অনুপাতের হ্রাস বৃদ্ধি। তারপরে গুণগত বা বিচারমূলক পদ্ধতিতে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, নৈতিক চাপ ও প্রচার, তারপরে বিনিময় নিয়ন্ত্রণ। তারপরে আমরা পরের পেতে যাব। এখানে পরিমাণগত পদ্ধতিটা আমরা একটু দেখবো, যে পরিমাণগত পদ্ধতির মধ্যে রয়েছে যে ব্যাংক হারের পরিবর্তন, ঋণের যোগান বাড়ানোর প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত ব্যাংকের হার কমিয়ে ফেলে, এর ফলে বাণিজ্যিক ব্যাংকের ঘরে ঋণের যোগান বাড়ে। ব্যাংক হার কমলে বাজারে আবার সুদের হার কমে এবং ঋণের চাহিদা বাড়ে ও ঋণের প্রসার ঘটে। পক্ষান্তরে ঋণের পরিমাণ কমানোর প্রয়োজন পড়লে কেন্দ্রীয় ব্যাংক প্রচলিত ব্যাংক হার বাড়াতে পারে। খোলা বাজার নীতি, যেটিতে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারের সরাসরি ঋণপত্র ক্রয় বিক্রয় করে থাকেন। ঋণের পরিমাণ কমানোর প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার ঋণপত্র বিক্রয় করে। জনসাধারণ ঋণপত্র ক্রয় করলে বাণিজ্যিক ব্যাংকের নগদ জমার পরিমাণ হ্রাস পায়, এর ফলে বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ দান ক্ষমতা হ্রাস পায়। আবার ঋণের পরিমাণ বাড়তে চাইলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র ক্রয় করে, এর ফলে আবার বাণিজ্যিক ব্যাংকের ঘরে নগদ জমার পরিমাণ বাড়ে এবং ঋণ সৃষ্টির ক্ষমতা বাড়ে। এভাবে খোলা বাজারে ঋণপত্র ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন মতো ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আমরা পরের পেজে দেখি যে রিজার্ভ অনুপাতের হ্রাস বৃদ্ধি। একটি দেশের অর্থনীতিতে যতগুলো বাণিজ্যিক ব্যাংক রয়েছে, সব ব্যাংক তাদের মূলধনের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এটি হচ্ছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংক চাইলে রিজার্ভের হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। বাজারে অর্থের যোগান বেড়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হাত বাড়িয়ে দেয় এবং এতে বাণিজ্যিক ব্যাংকগুলো পূর্বের তুলনায় কম ঋণ প্রদান করে থাকে। প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, যেটি যে কোনো বাণিজ্যিক ব্যাংক প্রচলিত নিয়ম ভঙ্গ করে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করলে কেন্দ্রীয় ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেমন অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ করা, অতিরিক্ত বিধিবদ্ধ জমা সংরক্ষণের নির্দেশ দেওয়া, ব্যাংক রেট বাড়িয়ে দেওয়া ও বিল ভাট্টা করণে অতিরিক্ত সুদ ধার্য করা। তারপরে একটু আমরা পরের পেজ দেখি যে নিকাশ ঘরের গুরুত্ব। আপনাদের প্রশ্ন কিন্তু নিকাশ ঘরের গুরুত্বটি চেয়েছিল, যে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ড্রাফট বা গ্রাহকদের ইস্যুকৃত চেক এর মাধ্যমে আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির স্থল হলো নিকাশ ঘর। এই আন্ত ব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংক করে করে বলে একে নিকাশ ঘর বলা হয়। কার্যক্রমের ক্ষেত্রে নিকাশ ঘরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নিকাশ ঘরের গুরুত্বগুলো আমরা দেখবো।
যে প্রথমে সাজিয়েছি যে আমানত জমার ক্ষেত্রে সুবিধা, নিকাশ ঘর ব্যবস্থা সদস্য ব্যাংকগুলোকে স্বল্প নগদ আমানতেই কাজ পরিচালনা করতে সাহায্য করে। আমরা এখানে আমানত জমার ক্ষেত্রে সুবিধাগুলো আপনার এখান থেকে লিখে নেবেন, আমরা আলোচনা করছি না। তারপরে দেনা পাওনার দ্রুত ও সহজ নিষ্পত্তি, দেনা পাওনার ক্ষেত্রে দ্রুত ও সহজ নিষ্পত্তি কিভাবে করে থাকে সেটি আমরা ব্যাখ্যা করেছি, আপনার এখান থেকে লিখবেন। তারপর আমরা পরের পেতে চলে যাই যে সহজে অর্থ স্থানান্তর, এ ব্যবস্থাপনায় ব্যাংকের গ্রাহকগণ অতি সহজে এবং অতি অল্প ঝুঁকিতে এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো পরিমাণ টাকা চেকের মাধ্যমে স্থানান্তর করার সুযোগ পেয়ে থাকে। ইহাকে আমরা সহজ অর্থ স্থানান্তরের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করি। তারপর এখানে মুদ্রা বহনের ঝুঁকি হ্রাস, অর্থাৎ যে নগদ অর্থের আদান প্রদানের বিশেষ সুবিধা পাওয়া যায়, নিকাশ ঘরের মাধ্যমে অর্থ আদান প্রদান করলে ক্যাশ বহন করা লাগে না, এতে টাকা হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, ঝুঁকিমুক্ত মধ্যে বহনের কার্যকর পদ্ধতি। তারপরে চেক ও বিনিময় বিলের সহজ লেনদেন, যেটি যে নিকাশ ঘরের মাধ্যমে ব্যাংক এর যাবতীয় ক্ষেত্রে যে কোনো বিনিময় বিল ও চেক সহজে আদান প্রদান করা যায়। এই হচ্ছে আপনাদের নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ ফিনান্সের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল সেটি, যে অবশ্যই আপনারা এখান থেকে হুবহু লেখার চেষ্টা করবেন না, জাস্ট একটি নিজের মতো করে ধারণা নিয়ে আপনারা লেখার চেষ্টা করবেন। এই ছিল আপনাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট, ভালো লাগলো অবশ্যই লাইক করতে হবে, কারণ একটা ভিডিও মেক করতে অনেক অনেক কষ্টের প্রয়োজন হয়। আর পিডিএফ ফাইল পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের নক দিবেন, আমরা আপনাদেরকে পিডিএফ ফাইলটি পাবলিশ করে দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, গুড বাই।